গুড ইভিনিং স্টুডেন্টস, আগের দিন আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারস, যেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা, কোষে দেখি 20, এবং এখানে আমরা বেসিক ধারণাটা দিয়েছিলাম এবং 1 থেকে 5 এর দাগের অঙ্কগুলো দেখেছিলাম। তোমার এই চ্যাপ্টারটার আমরা বাকি অঙ্কগুলো আজকে করব। শুরু করার আগে তোমাদেরকে একটা বলি, তোমরা তোমাদের যেটা গণিতের যে বই সেই বইটি তোমরা সাথে নিয়ে বসো, তাহলে কী হবে, আমি কোশ্চেনসগুলো যেগুলো বলবো সেগুলো তুমি বইয়ের সাথে সাথে মিলিয়ে সমাধান করতে সুবিধা হবে। আচ্ছা, আগের দিন আমি কতগুলো ফর্মুলা কিভাবে আসে সেগুলো ডিসকাশন করেছিলাম, যেখানে হচ্ছে 1 সমকোণ = 90 ডিগ্রি, 1 ডিগ্রি = 60 মিনিট, 1 মিনিট = 60 সেকেন্ড, 1 রেডিয়ান = 180 ডিগ্রি/পাই, এবং 1 ডিগ্রি = পাই/180 রেডিয়ান। এই ফর্মুলাগুলো এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে, তাই আমি এটা একটা লিখে রেখেছি। যাই হোক, শুরু করা যাক। আজকে ফার্স্ট 6 নম্বরের অঙ্কটা দেখো। 6 নম্বরের অঙ্কটা তোমরা যদি বইটি দেখো, তোমাদের 6-এর ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করি। 2টি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে রাখো। 6-এর অঙ্কটি করছি আমি। তাহলে দেখো, এখন 2টো কোণের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিই কোণ দুটির মান যথাক্রমে এক্স ও ওয়াই। আচ্ছা, এখানে একটা অবশ্যই লিখবে, যেখানে এই কথাটা লেখা খুব ইম্পর্টেন্ট, যেখানে x > y। এবার কোণ দুটো মান আমি এক্স ওয়াই ধরেছি, তাহলে কোণ দুটোর এখানে সমষ্টি দেওয়া আছে, তার মানে তুমি x + y = 135 ডিগ্রি, এবং কোণ দুটির অন্তর দেওয়া আছে, দ্যাট ইজ x - y। এখানে আমি যেখানে লিখেছিলাম x > y, কেন লিখেছিলাম দেখো, যদি x টা বড় হয় তাহলে আমি x - y লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি লিখতে পারি না। আচ্ছা, যদি নইলে এখানে মাইনাস সাইন চলে আসবে, সেই জন্য x > y, তাহলে আমি এটা লিখতে পারি x - y, বড় থেকে ছোট কোণটা মাইনাস দিলাম, তাহলে হলো π/12। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে কোণটা দেওয়া আছে সেটা আছে ষষ্ঠিক পদ্ধতিতে, মানে ডিগ্রিতে, আবার এখানে কোণটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে। আমাদেরকে দুটো কিন্তু একই পদ্ধতিতে প্রকাশ করতে হবে, হয় দুটোই ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে, আর নয়তো দুটোই আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে করতে হবে। আমি কি করছি, এখানে এটা ডিগ্রিতে দেওয়া আছে, এটা রেডিয়ানে বা বৃত্তীয় পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি। তাহলে π/radian = 180 ডিগ্রি, π/180 লিখলাম, 12 = 15 ডিগ্রি। তাহলে আমাদের দুটো ইকুয়েশন এলো, একটা হলো x + y = 135, এবং x - y = 15। এই দুটো ইকুয়েশনসকে x - y = 15, এই ইকুয়েশনটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশনস। এবার 1 নম্বর সমীকরণের সাথে যদি আমি 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে কি পাবো দেখো, তাহলে হচ্ছে এক্স এদিকে করি, x + y = 135, x - y = 15। আমি তাহলে কি হলো, এই দুটো ইকুয়েশনস আমি পেয়ে গেলাম। দুটো ইকুয়েশনসকে আমি যদি সলভ করি, যোগ করি, তাহলে কি হবে, y কেটে যাবে, x + x = 2x, 135 + 15 = 150, আর x = 75 ডিগ্রি। আমার অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে কোণ দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান দুটোই বের করতে হবে। যদি একটা কোণ x = 75 ডিগ্রি হয়, এই ইকুয়েশনটা আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল x + y = 135, এখানে আমরা বসিয়ে দিই, তাহলে x + y = 135, x-এর মানটা আমি বের করে নিয়েছি 75, তাহলে 75 + y = 135, তাহলে y = কত হবে 135 - 75 = 60। তাহলে আমি কোণ দুটো পেয়ে গেলাম, দুটোই ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম, 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে আবার আমাকে কোশ্চেনে কিন্তু বলা হয়েছে দুটো কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে x = যদি 75 ডিগ্রি হয়, একে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি মানে রেডিয়ান, তাহলে কী করতে হয়, 1 ডিগ্রি = π/180। তাহলে x = 75 ডিগ্রি কত হবে, তাহলে 75 ডিগ্রি = আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে 75 × π/180। এটা যদি কাটাকাটি করি তাহলে কি আসবে দেখো, সেটা আসবে 15 × 5, আর এখানে এটা আসবে 12, তার মানে আসবে 5π/12। তাহলে কোণটা, একটা কোণ ডিগ্রিতেও প্রকাশ করে নিলাম, আবার সেই কোণটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতেও প্রকাশ করে নিলাম। ঠিক একই রকমভাবে অপর কোণটি হচ্ছে 60 ডিগ্রি, এটাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কী হবে, এটা = হয়ে যাবে 1 ডিগ্রি = এটা জানি একই রকম, তাহলে এটা হয়ে যাবে 60 × π
by 180 মানে হচ্ছে পাই বাই 3 ঠিক আছে তাহলে কোনটা ডিগ্রিতে প্রকাশ করলাম কোনটা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করলাম আচ্ছা পরের অঙ্কটাতে চলে আসি দেখো পরের অঙ্কটা কি বলেছে সাতের অঙ্কটা তোমরা বই দেখো সাতের অঙ্কটায় বলে দেওয়া আছে যে একটি ত্রিভুজের তিন কোণ তিনটি অনুপাত 2:3:4 ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে রাখো তো বৃহত্তম কোণটির বৃত্তীয় মান আমাকে বের করতে বলেছে তাহলে আমি ধরে নিলাম যে কোণ তিনটির অনুপাত দেওয়া আছে কোণ তিনটির অনুপাত 2:3:4 তাহলে আমরা কি ধরে নেব যে মনে করি কোণগুলির মান যথাক্রমে 2x 3x আর 4x রেডিয়ান এখানে লক্ষ্য করো আমি কিন্তু এখানে রেডিয়ানে নিলাম যেখানে এক্সটা কি না যেখানে এক্স একটি সাধারণ গুণিতক এক্স একটি সাধারণ গুণিতক এবং তার সাথে আরেকটা অবশ্য আমরা লিখে দিচ্ছি এক্স গ্রেটার দেন জিরো এই কথাটা কিন্তু লিখতে হবে যে এখানে এক্স একটি সাধারণ গুণিতক তাহলে আমি যখন এটা রেডিয়ানে প্রকাশ করেছি তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় কিন্তু দেখো আমরা কি লিখছি দেখো 2x 3x প্লাস 4x এখানে 180 ডিগ্রি আমরা লিখবো না আমরা লিখবো পাই কেন লিখবো কেন দেখো আমি কোণগুলোকে রেডিয়ানে নিয়েছি তাহলে আমাকে এখানেও যে দুটো তিনটে সমষ্টি সেটাও কিন্তু আমি রেডিয়ানেও নিতে হবে আচ্ছা রেডিয়ানে না নিয়ে ডিগ্রি নিলে করা যেত না নিশ্চয় করা যেত কিন্তু অসুবিধার কথা দেখো তোমার কিন্তু কোশ্চেনে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে বৃহত্তম কোণটি বৃত্তীয় মান মানে আমাকে কিন্তু কোণটি রেডিয়ানেই প্রকাশ করতে হবে সেজন্য প্রথম থেকেই রেডিয়ানে আমি যাচ্ছি তাহলে 2x প্লাস 3x প্লাস 4x = পাই তাহলে 2x এইদিকে যোগ করলে হয় 9x 9x = পাই তাহলে x = হবে পাই বাই 9 তাহলে x এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম এখানে বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতে পারছো যে বৃহত্তম কোণ কোনটা হবে বৃহত্তম কোণ নিশ্চয়ই এই এই তিনটে কোণের মধ্যে এটা হচ্ছে বৃহত্তম মানে 4x তাহলে অতএব বৃহত্তম কোণটির মান 4x মানে যে 4x এর ভ্যালুটা বসিয়ে দিলাম পাই বাই 9 দ্যাট ইজ 4 পাই বাই 9 এইভাবে তোমাকে যদি এখানে বৃহত্তম কোণ বা ক্ষুদ্রতম কোণ বা যে তিনটে কোণ যাই দিক না কেন তুমি এক্স এর ভ্যালুটা যদি বার করে নিতে পারো তাহলে সব কোণগুলোই বের করে নিতে পারবে এবার দেখো আমরা আটের অঙ্কটাতে চলে আসি তোমরা দেখো বই দেখো আটের অঙ্কটাই বলেছে দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার এবং এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান বের করো তাহলে এখানেও কিন্তু যে কেন্দ্রীয় কোণটার বৃত্তীয় মানই বের করতে হবে এখানে আরেকটা ফর্মুলা তোমাদের যেটা খুব কাজে লাগে আমি যেটা এখানে লিখিনি সেটা হচ্ছে S = r θ আগের দিন আমি কিন্তু করেছিলাম S হচ্ছে বৃত্তচাপ r হচ্ছে ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে ওই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা তাহলে এখানে কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে বৃত্তের আটের অঙ্কটায় বৃত্তের ব্যাসার্ধ মানে r = দেওয়া আছে 28 সেমি তাহলে তোমরা কিন্তু লিখবে এগুলো বৃত্তের ব্যাসার্ধ r = 28 সেমি আর কি দেওয়া আছে আর দেওয়া হচ্ছে চাপটা দেওয়া আছে কত চাপ সেটা না চাপ s = দেওয়া আছে 5.5 সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা আমি লিখবো এইভাবে যে ধরি 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে তাহলে কি হবে তাহলে হবে s = r θ তাহলে θ = কত হয়ে যাবে θ = হয়ে যাবে s/r s এর ভ্যালুটা বসিয়ে দিই s কত না 5.5 r এর ভ্যালুটা কত 28 তার মানে এটা হয়ে যাবে কত 55/280 ঠিক আছে আমি যদি এটা 5 দিয়ে কেটে দিই তাহলে 5 11 55 আর এটা কাটলে আসবে সরি 56 আসবে তাহলে দেখো এই যে আমি থিটাটা পেয়ে গেলাম θ = এখানে একটু লিখে নিই θ = তাহলে হলো θ = হয়ে গেল 11/56 এখানে কিন্তু আমরা কেন্দ্রীয় কোণটা এখনো পাইনি এটাকে করার জন্য আমি কি করছি দেখো এখানে লক্ষ্য করো আমি কি করছি 11/56 × π/π লিখে দিলাম
পাই বাই পাই মিন্স হচ্ছে ওয়ান, মানে 11/56 কে 1 দিয়ে গুণ করলাম, মানে পাই বাই পাই দিয়ে গুণ করলাম। এরপর কি করছি দেখো, 11/56 ইনটু পাই, এই পাইয়ের জায়গায় 22/7 আমি বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই জায়গাটা একটু চলে আসি সুবিধার জন্য। তাহলে আমার এখানে কি হলো দেখো, এইটা মানে লিখতে পারি, একটু মুছে নিই এই জায়গাটা, দেখো থিটা ইকুয়াল টু 11/56 ইনটু, এটা চলে আসবে 7/22 ইনটু পাই। ওকে, তাহলে কাটাকাটি করলে 11/22 আর 7/8 56, তাহলে কত এলো পাই বাই 16, পাই বাই 16, তার পর কেন্দ্রে কত উৎপন্ন করলো পাই বাই 16, তার মানে আমি এটা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করে নিলাম। খুব ভালো অঙ্ক, কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক আসে। তাহলে আমি কি করলাম, খুব সিম্পল, আর ইকাল টু এটা এসিকাল টু, এত এসিকাল টু আর থিটা করে এখানে থিটা ভ্যালুটা বসিয়ে দিলাম, সেটাকে আমি কিন্তু পাই রেডিয়ানে কনভার্ট করে নিলাম। পরের অঙ্কটা চলে এসো, পরের অঙ্কটা বলতে তোমার 9 নম্বরের অঙ্কটা, 9 নম্বরের অঙ্কটা একটু বলি কি দেওয়া আছে দেখো। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5:2, কোণ দুটোর অনুপাত দেওয়া আছে 5:2, তাদের মধ্যে একটা কোণের ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি, তার প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত। আমি কিভাবে করছি দেখো, দেখে নাও যে ধরি কোণ দুটো হচ্ছে যথাক্রমে, কোণ দুটি হচ্ছে যথাক্রমে এক্স এবং ওয়াই, আমি ধরে নিলাম, ধরি কোণ দুটি, কোণ দুটি যথাক্রমে, কোণ দুটি যথাক্রমে এক্স ও ওয়াই। আচ্ছা, কোণ দুটোর অনুপাত কত, এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5/2, 5/2, তার মধ্যে দেখো ওয়াই ভ্যালুটা তোমার দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু তোমার 30 ডিগ্রি দেওয়া আছে, তা 30 এখানে 30 লিখলাম, তাহলে ইকুয়াল টু 5/2, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5/2 ইনটু 30, তার মানে এটা আসবে 75 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হয়ে গেল 75 ডিগ্রি। কিন্তু কি বের করতে বলেছে, বের করতে বলেছে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। আমি তাহলে ষষ্ঠিক মান পেয়ে গেলাম, আমি এবার তাহলে বৃত্তীয় মানটা দেখো কীভাবে বের করছি। তাহলে আমরা যদি এইটা যদি ওর ষষ্ঠিক মান হয়, কীভাবে বৃত্তীয় মান প্রকাশ করতে হয় জানি, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, 1 ডিগ্রি সমান পায় এত রেডিয়ান, তাহলে বৃত্তীয় মান হবে, লিখবে এখানে বৃত্তীয় মান হবে 75 ইনটু পাই বাই 180। তাহলে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কি আসবে দেখো, 75/180 ইনটু এটা, তাহলে হবে ইকুয়াল টু 15 দিয়ে কাটো, হ্যাঁ 15 দিয়ে কেটে যাবে, 15/5 আর এটা আসবে 1 আর 2, তার মানে 5 পাই বাই 12, তাহলে ষষ্ঠিক মান হয়ে গেলো 75 ডিগ্রি আর এটা হলো এটা। এটা একটা প্রসেস, ইজিয়েস্ট প্রসেস, কিন্তু সবচেয়ে এই অঙ্কটা আমি আরেকটু বলি, অঙ্কটা যদি আমি এইভাবে করতাম আরও বেটার হতো। হ্যাঁ, এই একই অঙ্ক যদি আমি কোণ দুটো আমি মনে করে ধরলাম থিটা 1 ও থিটা 2, এখানে যেহেতু আমরা জানি যেটা যে থিটা 1/থিটা 2 একই অঙ্ক করছি আমি, এটা কিন্তু একটা আলাদা পদ্ধতি দেখাচ্ছি 5/2, তাহলে এখানে থিটা 1 ইকুয়াল টু হতো 5/2 ইনটু থিটা 2। থিটা 2 কেন বললাম, কেন এই অঙ্কগুলোতে আমরা জানি এসে কিন্তু আর থিটা, থিটা সবসময় রেডিয়ানে প্রকাশ করা হয়, তাহলে এখানে তোমার যে কোণটা দেওয়া ছিল, একটা কোণ যেটা 30 ডিগ্রি দেওয়া ছিল, সেটাকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করে নিতাম তাহলে কত আসতো, এটা মানে হচ্ছে π/6 রেডিয়ান আসতো। তাহলে ইকুয়াল টু 5/2 ইনটু π/6, তার মানে কত আসতো এটা 5π/12, তাহলে বৃত্তীয় মানটা পেয়ে গেলাম, প্রথম কোণটা বৃত্তীয় মান, আর বৃত্তীয় মান থেকে যদি আমাকে এটা বৃত্তীয় মান হয়ে গেল এটা, আর যদি বৃত্তীয় মান থেকে যদি আমাকে ডিগ্রিতে করতে হতো তাহলে 5 ইনটু 180/12, পাই জায়গায় 100 বসিয়ে দিলাম, তাহলে 12/15 আর 15/5 75 ডিগ্রি। হ্যাঁ, আমি এটা কেন করলাম দেখো, এইখানে এই যে এসে কিন্তু আর্থিকের যে প্রমাণটা ইউজ করলাম বা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা কিন্তু রেডিয়ানে, সেই জন্য এটাকে এই প্রসেসও করতে পারো। আর যদি এটা কঠিন মনে হয় তাহলে আগে আমি যেভাবে দেখালাম এক্স বাই ওয়াই করে সেখানে ষষ্ঠী পদ্ধতি করেও তুমি সেটা করে নিতে পারো। এবার চলে আসি 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা দেখো, বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি −5.1/12 কোণ উৎপন্ন করেছে, তাহলে রশ্মিটি কোন দিকে, ভালোভাবে পড়ো, কোন দিকে এবং কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লেখো। তাহলে ঘূর্ণায়মান রশ্মিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঘূর্ণায়মান রশ্মিটা 5.1/12 কোণ উৎপন্ন করেছে, তাহলে 5.1, আচ্ছা এখানে এখানে কিন্তু তোমরা ভয় খেয়ে যাবে না, যেখানে নেগেটিভ দিয়েছে,
কেন নেগেটিভ ব্যাপারটা তোমরা আগের দিন আমি ডিসকাশন করেছিলাম পার্ট ওয়ানে, তোমরা ভিডিওতে দেখে নেবে যে কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ঋণাত্মক কোণ। তার মানে এখানে যে নেগেটিভ সাইনটা দেওয়া আছে বা ঋণাত্মক সাইনটা দেওয়া আছে, তার মানে এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে 5 × 1 = 12 মানে হচ্ছে 5 × 12 = 60, আগে 61 এর 12 পায়ের ভ্যালুটা বসিয়ে দিই, 61 এর 12 × পায়ের ভ্যালু, পায় মানে হচ্ছে 180। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আসবে 15, তার মানে আসবে এটা -915। তাহলে 915 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা 915 ডিগ্রি, তাহলে আমরা যেমনি যদি একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে 360 ডিগ্রি যায়, তাহলে 915 ডিগ্রি মানে কতবার আবর্তন করছে দেখে নিই আমি। তাহলে কী করবো, 915কে 360 দিয়ে ভাগ করব, তাহলে কী হলো 720 মাইনাস করলে 5, 2, 9, 11 এত। তার মানে এখানে এই যে ভাগফলটা পেলাম তার মানে কি এটাকে ফুল ও দুবার ঘুরেছে, আর ভাগশেষ মানে কি দুবার ঘুরে আসার পর এটা রয়েছে। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, -360 × 2 + 195। তার মানে পূর্ণ দুবার আবর্তন করেছে। একটা জিনিস এবার দেখো, অ্যান্সারটা লেখার সময় খুব ভালোভাবে ইম্পর্টেন্ট করবে, রশ্মিটি কোন দিকে ঘুরেছে। তাহলে রশ্মিটা কোন দিকে ঘুরবে, রশ্মিটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। লিখবার সময় এইভাবে লিখবে, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা ঘড়ির কাঁটার দিকে, আর একটা দেওয়া আছে কতবার ঘুরেছে, তার কতবার ঘুরেছিল, দুবার পূর্ণ আবর্তন করেছে, দুবার ঘুরেছে। তাহলে দুবার যখন একটা ঘড়ির কাঁটা যদি এইভাবে ঘোরে, তাহলে এই এক পাক তারপরে আবার দু পাক এত দূর এলো মানে 720 এলো, তারপরে আরও কিছুটা গেল এই দিক বরাবর, সেটা কতটা যাবে, না 175 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে দুবার এবং পূর্ণ আবর্তন, ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার পর, দুবার আবর্তন করার পর 195 ডিগ্রি গেছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বোঝা গেল কেন ঘড়ির কাঁটার দিকে বললাম, দিকটা বোঝা গেল, কবার আবর্তন করেছে দুবার, কত গেছে 195 ডিগ্রি। পরের অঙ্কটায় চলে এসো, 11টায় বলেছে দেখো, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার মান হচ্ছে যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমার কতগুলো কোণ দেওয়া আছে, এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। কি মান, বৃত্তীয় মান, আমি একটু দেখে নিই এবার অঙ্কটা করে নিই একটু। তাহলে এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, প্রথমে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে নিই, এটা হচ্ছে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এ এটা হচ্ছে আমি যদি এঁকে নিই, এটা আমার এ, এটা হচ্ছে বি, আর এই বাহু এইটা হচ্ছে সি। আচ্ছা আমার দুটো সমান বাহু হচ্ছে এবি আর বি সি, এ বি সি দুটো বাহু হচ্ছে, একটা হচ্ছে এসি আর বি সি, এই দুটো সমান বাহু। এটা ছবি একটু একটু করে নিই এইভাবে, এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, কেন আমাদের কোণটা বলেছে এবি সি, তাহলে এটা হয়ে গেলো, তাহলে এই দুটো বাহু সমান। আর এই কোণটা কত বলে দেওয়া আছে, এবি সি, এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে বলেছে এবি সমদ্বিখণ্ডক এসি বাহুকে, তাহলে এবি সি সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে বলে দেওয়া আছে। আমাকে কি কি বের করতে হবে দেখো, আমাকে এক বের করতে হবে এবিডি, আর কি বের করতে হবে বিএডি, বিএডি, আর আর বের করতে হবে সিবিডি, সিবিডি, আর কি বের করতে হবে, আর বের করতে হবে বিসিডি, বিসিডি। দেখো কি করছি, এই কোণটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি দেওয়া আছে কত, 45 ডিগ্রি, কিন্তু তোমার কোশ্চেনটা দেখো, কোশ্চেনে যে কোণগুলো বের করতে হবে সবগুলি কিন্তু বৃত্তীয় মানে বের করতে হবে। তাহলে আমি যদি প্রথম থেকেই এই কোণটা খুব বৃত্তীয় মানে করে নিই, তারপর যদি ক্যালকুলেশনগুলো করি তাহলে সুবিধা হবে। তাহলে আমি এই 45 ডিগ্রি সমান কত হয় তুমি জানো, 45 × π/180, তার মানে হচ্ছে এটা হচ্ছে π/4 রেডিয়ান, ঠিক আছে এবিসিটা। আচ্ছা বিডিটা হচ্ছে কি, ওই সমদ্বিখণ্ডক, বিডি হচ্ছে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বলতে আমরা কি বুঝবো, যে এই বিডি এই পুরো অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করেছে। তাহলে এবিডি কত হবে, তাহলে এবিডি হবে পুরো কোণটার হাফ, পুরো কোণটা যদি π/4 হয় তাকে যদি দুভাগে ভাগ করে তাহলে এই এই ভাগটা কত, এই ভাগটা হবে পুরোটার হাফ, তাহলে হাফ × এই পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা বলতে π/4, π/4, তাহলে কত আসবে π/8, তাহলে এবিডি আমি পেয়ে গেলাম π/8। এবার দেখো বিএডি,
বা আজ আগে আমরা করে নি সিবিডি। দেখো এই যে বিডিটা এই পুরো অ্যাঙ্গেলটাকে দু ভাগে ভাগ করেছে, একটা এই ভাগটা প্লাস আর এই ভাগটা, তাহলে এটাও যত এটাও তত। তাহলে সিবিডি ও এবিডি যেমন আমি পাই বাই 8 বার করলাম, ঠিক একই রকম ভাবে সিবিডিটাও বের করতে পারি, সেটাও আমার পাই বাই 8 আসবে। আচ্ছা এরপর কি বার করতে হবে আমাকে? এরপর বের করতে হবে বিএডি মানে এই কোণটা, আর বিসিডি মানে হচ্ছে এই কোণটা। কিভাবে বের করবো দেখো, দেখে নাও একটু। তাহলে এই যে একটা ত্রিভুজ যেটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজে এই এটা প্লাস এটা প্লাস এটা এইগুলো মিলে হয়ে যাবে কত? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কি বলবো যে এটাকে এইভাবেও বলতে পারি যে এই যেহেতু এই দুটো সমান, এবি আর এসি সমদ্বিবাহু, তার মানে এই দুটো বাহু সমান। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটাও থিটা। তাহলে এই থিটা প্লাস এই কোণটা, থিটা প্লাস এই কোণটা, এই কোণটা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই পাই বাই 4। তাহলে এই এবিসি ত্রিভুজের এ বি সি এই ত্রিভুজের এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা মিলে কত হবে? পাই হবে, এটা জানি। তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বাই পাই, তার মানে 2 থিটা প্লাস পাই বাই 4 ইকাল টু পাই আসবে। তাহলে 2 থিটা ইকাল টু কত আসবে? পাই মাইনাস পাই বাই 4, বোঝা গেল? তাহলে পাই মাইনাস পাই বাই 4 মানে কত হয়? 3 পাই বাই 4। তাহলে 2 থিটা ইকাল টু 3 পাই বাই 4, তাহলে থিটা ইকাল টু কত হয়ে যাবে? 3 পাই বাই 8। তার মানে এই কোণটা কত আসবে? এই কোণটা আসবে 3 পাই বাই 8। কোন কোণটা? বিএডি, বিএডি ইকাল টু 3 পাই বাই 8। তাহলে এইটাও আমরা পেয়ে গেলাম 3 পাই বাই 8। আর একটা বাকি থাকলো কোনটা? বিসিডিটা। তাহলে বিএডি যা হবে বিসিডিও তাই হবে, কেন? কারণ এই দুটো কোণ সমান। আচ্ছা বোঝা গেলো তো এই দুটো কোণ কেন সমান? কারণ এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে তাদের যে বিপরীত কোণগুলো আমরা এগুলো উপপাদ্যতে করেছি, তাহলে এই বাহু দুটো সমান হয় তাহলে তার বিপরীত কোণ দুটো কিন্তু সমান হবে। তাহলে এই কোণটা যদি আমার 3 পাই বাই 8 হয় তাহলে এই কোণটাও 3 পাই বাই 8 হবে, বোঝা গেল? আবার বলি, এবিসিডি ত্রিভুজ দুটো বাহু হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এই কোণটা তো আমরা অলরেডি বলে দেওয়া আছে, আর এই কোণ দুটো আমরা থিটা করে ধরে নিলাম, তিনটি কোণের সমষ্টি করে পাই করে আমি জাস্ট ক্যালকুলেশনস করে নিলাম, খুব সুবিধা। আচ্ছা 12 নম্বর অঙ্কটাই চলে আসি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজের বি সি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি ইকাল টু বি সি হয়। এ ই যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করো। তুমি সবসময় খেয়াল রাখবে কী ধরনের কোণ বার করতে বলেছে, আমি বৃত্তীয় মান বের করতে বলেছে। দেখো প্রথমে আমি ছবিটা এঁকে নিই, 12 নম্বরের ছবিটা প্রথমে এঁকে নিই। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? এ বি সি এ একটা সমবাহু ত্রিভুজ বলেছে। আচ্ছা আর কি বলেছে? বলেছে বি সি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা তারপর কি বলেছে? এমনভাবে বর্ধিত করা হলো যাতে সি ই ইকাল টু বি সি হয়, মানে এই বাহুটা ইকাল টু যাতে এই বাহুটা হয়। আর বলে দেওয়া হচ্ছে এ ই যুক্ত করা হলো। আমি তাহলে এ ই যুক্ত করে নিই, এ ই আমি যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে কি হলো? এবার বলেছে যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করো। তার মানে এই এ সি ই ত্রিভুজটা হলো, তাহলে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এই একটা কোণ। তার মানে আমাকে কী কী কোণগুলো বের করতে হবে আমি একটু লিখে নিই। তাহলে আমাকে অ্যাঙ্গেল এ সি ই বের করতে হবে, আর কি বের করতে হবে? আরেকটা বের করতে হবে সি এ ই মানে এইটা সি এ ই, আর কি বের করতে হবে? আরেকটা বের করতে হবে এ ই সি, এটাই হচ্ছে এই তিনটে কোণ আমাদেরকে বের করতে হবে। আমরা কীভাবে বের করছি দেখো। আচ্ছা কীভাবে বের করছি? এ বি সি যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, তার মানে পাই বাই 3 হয়। তার মানে এইটাও এইটা এটা সমদ্বিবাহু তিনটে বাহু সমান, তার মানে প্রত্যেকটা পাই বাই 3 করে হবে, তাহলে এই বাহুটা পাই বাই 3 হবে। এইবারে দেখো আমরা তোমরা একটা উপপাদ্য করেছিলে যে একটা সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সেই দুটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তার মানে এই বিই বিই সরলরেখাটার উপরে এসি সরলরেখা দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। আচ্ছা আমরা ধরে নিই এই কোণটা এই কোণটা কোন কোণটা মানে এসিই, তাহলে কী হবে? এ সিই প্লাস এই কোণটা মানে এ সি বি, এ সি বি এই দুটো কোণ মিলে পাই হবে। তাহলে এ সি ই এ সি ই আর এ সি বিটা আমরা জানি কত? পাই বাই 3,
इक्वल टू पाई होगे ताले ए सी ई इक्वल टू कोता होगे ए सी इक्वल होगे पाई माइनस पाई बाय थ्री डेट इस टू पाई बाय थ्री ताले अमी किन्तु ए कौन डे पे गलाम तब ए सी ई किन्तु ऑलरेडी पे गलाम तो लिखेनी ए सी इक्वल टू होच्छे टू पाई बाय थ्री अच्छा ए बार एक टू बजार चेष्टा करो जे ए जे त्रिभुजे अमरा ए बी सी जे त्रिभुजे तीन टी बाहु अमदे समान है तार माने ए बाहुटा इक्वल टू ए बाहुटा होबे आबार तोमाके बोले देवा आछे एकटु लिखे नि आमी কি হবে যে এবি বাহু এবি সরি এসি এসি বাহু ইকুয়াল টু বিসি বাহু কেন না যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই সমবাহু ত্রিভুজে এই বাহু দুটো সমান হবে তিনটে বাহুই সমান হয় তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে আবার তোমাকে এটাও বলে দেওয়া আছে সিই সিই ইকুয়াল টু বিসি তাহলে এই বাহুটার সাথে সমান এই বাহুটার সাথে সমান তাহলে আমরা বলতে পারি এই বাহুটার সাথে সমান হবে অতএব আমরা বলতে পারি কি বলতে পারি AC equal to CE আচ্ছা AC বাহু যদি CE বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে তাহলে আমি বলতে পারি AE এই কোণটা AEC AC বাহু কোণটা এটা AE AEC equal to তোমার CAE হবে CAE হবে বোঝা গেল জায়গাটা যেহেতু এই বাহু দুটো সমান তাহলে এদের বিপরীত কোণগুলো সমান এবং এইটা equal to আমরা ধরে নিলাম থিটা ঠিক আছে তার মানে এটাও তাহলে থিটা হবে এটাও থিটা হবে এইবারে দেখো ACE ত্রিভুজটা ACE ত্রিভুজে এই বাহুটা মানে কোনটা আমি বলি একটু CAE বাহু তিনটার সমষ্টি একটা হচ্ছে AC একটা হচ্ছে A AEC AEC প্লাস ACE এই তিনটে ত্রিভুজের সব সময় কত হয় সব সময় তিনটে কোণের সমষ্টি পাই হয় তাহলে AC CAE মানে থিটা আবার এস ই সি মানও আমাদের থিটা আর এ সি ইটা আমি অলরেডি বের করে নিয়েছি দ্যাট ইজ এ 2 পাই বাই 3 ইকুয়াল টু পাই তার মানে 2 থিটা ইকুয়াল টু পাই মাইনাস 2 পাই বাই 3 তার মানে হচ্ছে পাই বাই 3 তাহলে 2 থিটা ইকুয়াল টু পাই বাই 3 তাহলে থিটা ইকুয়াল টু কত হবে পাই বাই 6 তাহলে এই কোণটা কত হয়ে যাবে পাই বাই 6 সি আর কোণটা এ ই সি এ ই সি ইকুয়াল টু পাই বাই 6 আর তাহলে এটা যদি পাই বাই 6 হয় এইটারই সমান এটা তাহলে এটাও হবে পাই বাই 6 তাহলে এটাও পাই বাই 6 তাহলে আমাদের কিন্তু তিনটি কোণই আমরা পেয়ে গেলাম বোঝা গেছে ভেরি গুড আচ্ছা পরেরটা দেখো 13 13 এর অঙ্কটা দেখো কোন চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3 পাই বাই 6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠক ও বৃত্তীয় মান হিসাব করে লেখো তাহলে কোন এখন চতুর্ভুজের আমরা জানি চতুর্ভুজে চারটি কোণ হয় চতুর্ভুজে কয়টি কোণ চারটি এবার এই চারটির মধ্যে আমরা 13 নম্বরটা করছি দেখো কোণগুলোর মান দেওয়া আছে একটা আছে পাই বাই 3 একটা দেওয়া আছে 5 পাই বাই 6 5 পাই বাই 6 এবং আরেকটা কোণ যেটা দেওয়া আছে 90 ডিগ্রি তোমরা একটা জিনিস দেখো এখানে দুটো কোণ কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে ষষ্ঠক পদ্ধতিতে তাহলে যে তিনটের মধ্যে দুটো যে পদ্ধতিতে দেওয়া আছে এটাকে সেই পদ্ধতিতে করে নেওয়াটাই বেটার কারণ আমাকে তো কোণগুলো একই পদ্ধতিতে করতে হবে তার মানে আমি এটা লিখতে পারি পাই বাই 3 একটা একটা হচ্ছে 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে তোমার পাই বাই 2 তাহলে আমি তিনটে কোণের মান আমি পেয়ে গেলাম আমার খুবই সোজা তাহলে একটা চতুর্ভুজের চারটি কোণের মধ্যে তিনটি কোণ পেয়ে গেলাম তাহলে চারটি একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয় চারটি কোণের সমষ্টি চারটি কোণের সমষ্টি হয় 2 পাই তাহলে তার মধ্যে তিনটি মনে করলাম চতুর্থ কোণটি হলো এক্স তাহলে চারটি কোণ কি কি তাহলে একটা হচ্ছে পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2 প্লাস এক্স ইকুয়াল টু 2 পাই বোঝা গেছে আচ্ছা তাহলে আমার এক্স এক্স এর ভ্যালুটা কত আসবে এক্স এর ভ্যালু আসবে 2 পাই মাইনাস এইগুলোকে আমি যদি এক করে নিই এক স্টেপ ডাউন না করে এইভাবে করি তাহলে এইগুলোকে আমি যদি যোগ করি তাহলে এটা আসবে 10 পাই বাই 6 প্লাস এক্স ইকাল টু 2 পাই তাহলে এক্স ইকাল টু আসবে 2 পাই মাইনাস 10 পাই বাই 6 তার মানে 6 6 2 12 2 পাই বাই 6 2 পাই বাই 6 টাকে আমরা বলতে পারি পাই বাই 3 পাই বাই 3 বোঝা গেছে তাহলে এক্স এর ভ্যালুটা কত এক্স এর ভ্যালুটা হয়ে গেল পাই বাই 3 তার মানে চতুর্থ কোণটি হয়ে গেল
চতুর্থ কোণটি হলো পাই বাই থ্রি, এটা হলো বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এটাকে যদি আমাকে ডিগ্রি ষষ্ঠী পদ্ধতিতে করতে হয় তাহলে কি করতে হবে, 180 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে করতে যাই তাহলে 180 বাই পাই, তাহলে 180 বাই পাই, তার মানে পাই পাই কেটে গেল, এটা আসবে তোমার 60 ডিগ্রি, তাহলে এটা বৃত্তীয় পদ্ধতিতে পেয়ে গেলাম। তাহলে আজকে আমার এই অবধি থাক, পরের দিন আমরা কি করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করব। তোমাদেরকে একটা জিনিসই বলবো, ভিডিওটা যখন দেখবে বারবার পজ করে করে দেখবে, কেন অতি দ্রুততার সাথে বলতে হলো, এক একটা কোশ্চেন্স তোমরা বইয়ে পড়বে তার সাথে উত্তরগুলো মিলবে, আশা করি তোমাদের এটা ভীষণ হেল্প করবে। এবং পর বাকি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়ে গেলো 14 এবং 15 দাগে, এটা তার পরের দিন আমরা ডিসকাশন করবো, ঠিক আছে? তোমরা ভালোভাবে পড়তে থাকো। ওকে, ধন্যবাদ।